এরশাদ বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হই। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই, ব্যবসা করে সফলকাম হতে পারি তাহলে আমি রাজনীতি করব। আমেরিকার থেকে কোটা আসার কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়। 1985 সালে আমি 4টা দেশে UNDP-র টাকায় আমরা মার্কেট এক্সপ্লোর করার জন্য বিদেশে যাই। সেই থেকে ফিরে আসার পরে আর আমাকে পিছনে টাকা দেওয়া নেই। একে আজাদ দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ হামিম গ্রুপের কর্ণধার। এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 75,000 মানুষের। শুধু পোশাক ব্যবসায় বার্ষিক টার্নওভার 6,000 কোটি টাকার উপরে। চ্যানেল 24 ও সমকাল নামের দুটি গণমাধ্যমও রয়েছে এই গ্রুপের অধীনে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। কৃষি নির্ভর পরিবারের জন্ম নেওয়া একে আজাদ ব্যবসায়ী হওয়ার পেছনে ঘটনাই বা কি, কেন শুরু করেছিলেন ব্যবসা? 1983 সালে এরশাদ বিরোধী আন্দোলনে আমি 14 আগস্ট গ্রেপ্তার হই। আমার বাবা আমার সাথে জেলখানায় দেখা করেন। জেলখানার মধ্যে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, সেই স্মৃতিটা আমার কাছে এখনও খুবই কষ্টের। এবং সেদিন থেকে আমি আবার একটা আনন্দেরও, তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি আর ছাত্র রাজনীতি করব না, যদি ব্যবসা করে সফলকাম হতে পারি তাহলে আমি রাজনীতি করব। দ্যাট ওয়াজ মাই স্যাডেস্ট পার্ট অ্যান্ড টার্নিং পয়েন্ট। ব্যবসা শুরুতেই পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন একে আজাদ, কিন্তু তৎকালীন BGM-এর নতুন নেতৃত্ব ও UNDP-র একটি ট্যুর ব্যবসায়ী ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে বলে জানান তিনি। 85-র প্রথম দিকে আমেরিকার থেকে কোটা আসার কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়। তো ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে ফ্যাক্টরি বন্ধ করে দিই। তখন এটা আমার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক যে আমি অনেক লোন করে পার্টনারশিপে ব্যবসা শুরু করি, এটাকে মেনে নিতে পারছিলাম না যে কীভাবে মানুষের ধার দেনা শোধ করবো, কীভাবে ব্যাংকের টাকা দেবো। আমরা চিন্তা করি যে পুরানো ফ্যাক্টরিদের কাছ থেকে ব্যবসা আনতে হলে আমাদেরকে আন্দোলন করতে হবে। তখন আমরা একটা আন্দোলন করি, আমরা নির্বাচন করি। মেজর জেনারেল খলিল সাহেব ছিলেন আমাদের সভাপতি, ওনাকে সভাপতি কেন্দ্র করে আমরা নির্বাচন করি। সেই নির্বাচনে আমরা জয়ী হই। জয়ী হওয়ার পর 1985 সালে আমি 4টা দেশে UNDP-র টাকায় আমরা মার্কেট এক্সপ্লোর করার জন্য বিদেশে যাই। সেই থেকে ফিরে আসার পরে আর আমাকে পিছনে টাকা দেওয়া নেই, তারপর আমি সামনে এগিয়ে যাচ্ছি। তার এই সফলতার পেছনে মূল মন্ত্র হিসেবে কি কাজ করেছে? কমিটমেন্ট টু মাই কাস্টমার, কমিটমেন্ট টু মাই ব্যাংকস, টু কমিটমেন্ট টু মাই ফ্রেন্ড সার্কেল, সবার কাছে এটা আমার একটা ভিশন ছিল যে আমি ওখানে যাব। আমি সেখানে আসতে পেরেছি, এটি আমার সফলতা। আমার কাস্টমাররা আমাকে বিশ্বাস করে, আমার তারাই আমাকে আজকে এখানে নিয়ে এসেছে। ব্যাংক আমাকে সাপোর্ট দিয়েছে এবং বন্ধুবান্ধব আমাকে সাপোর্ট করেছে। রাজনীতিতে ফের যুক্ত হওয়ার বিষয়ে একে আজাদ জানান, 2001 সালে শেখ হাসিনার হাত ধরেই প্রতিজ্ঞা পূরণে রাজনীতিতে ফিরেছেন। আমি যখন গ্রেপ্তার হই 83 সালে, তখনই আমি বলেছিলাম যে আমি যদি সফল হতে পারি ব্যবসায় বা ফাইন্যান্সিয়ালি তাহলে আমি রাজনীতিতে আসবো। তা আমার 2001-এ জননেত্রী শেখ হাসিনা উনি আমাকে রাজনীতিতে আহ্বান করেন, উনি আমাকে রাজনীতিতে ঢোকান। তারপরের থেকে আমি রাজনীতিতে সক্রিয়। ছাত্রজীবন থেকেই মেধাবী একে আজাদ ফরিদপুরের স্থানীয় স্কুল কলেজ থেকে SSC ও HSC পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ইলেকট্রনিক্সে। স্নাতক শেষ করলেও এরশাদ বিরোধী আন্দোলন ও ব্যবসায়ী ব্যস্ততার কারণে শেষ করতে পারেননি স্নাতকোত্তর। আমি তো মসজিদদিন হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি, 1 বছর রাজেন্দ্র কলেজে পড়েছি, 1 বছর ইয়াসিন কলেজে পড়েছি। সর্বশেষ ইয়াসিন কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে ভর্তি হই এবং 83 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করি। অনার্স কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রিতে ক্লাস করেছিলাম অনেকদিন, কিন্তু ফাইনাল পরীক্ষাটা আর দেওয়া হয়নি।